নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা কয়েকদিন আগে কমিউনিটিতে একটি পোস্ট করেছিলাম যে এই রজনীগন্ধা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে জানান আমি পরবর্তী ভিডিওতে সেইটা নিয়ে আলোচনা করব তো অনেক বন্ধু প্রচুর প্রশ্ন করেছেন এবং বোঝা যাচ্ছে যে আপনারা অনেকেই যে এই রজনীগন্ধা নিয়ে প্রচুর প্রচুর সমস্যার মধ্যে পড়েছেন এবং সবথেকে বেশি যে প্রশ্নটা বা সমস্যাটার কথা বুঝতে পেরেছি সেটা হচ্ছে গাছে ফুল আসছে না ফুল না আসাটাই প্রধানত একটা রজনীগন্ধার সমস্যা তো আজকের এই ভিডিওতে আমি রজনীগন্ধা গাছ নিয়ে একদম প্রথম থেকে শুরু করে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন সবার প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রজনীগন্ধার প্রতিস্থাপন আমরা যেহেতু বাড়িতে শখ করে শৌখিনভাবে রজনীগন্ধা লাগাবো তাই আমরা সারা বছর যে কোনো সময় রজনীগন্ধা লাগাতে পারি রজনীগন্ধা দুইভাবে গ্রো করা যায় একটা হচ্ছে এর বাল্ব বা কন্দ থেকে রজনীগন্ধা গাছগুলোর গোড়ায় অসংখ্য ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের বাল্ব থাকে সেইগুলো বসালেই সেইখান থেকে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে চারা তৈরি হয়ে যায় অথবা আমরা নার্সারি থেকে এর রেডি চারা নিয়ে এসে বসাতে পারি এখন আমরা যদি বাল্ব বসাই সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে একটা বাল্ব জোগাড় করতে হবে আমরা যদি রজনীগন্ধার এই ঝাড়টাকে তুলে ফেলি তাহলে এর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটি বাল্ব পাব এর আগের ভিডিওতে আমি বলেছি যে এখান থেকে যেটা সবথেকে পরিণত বাল্ব মোটা পরিণত পূর্ণবয়স্ক বাল্ব সেইটা যদি বসাই তাহলে মাসের মধ্যে ফুল চলে আসবে এই জন্য যখনই আমরা বাল্বগুলো বসাবো সব সময় পরিণত বাল্ব বসাবো যদি বুঝতে অসুবিধা হয় একটা ঝাড় থেকে তুলে নিয়ে এর মাঝের যে মোটা অংশটা এবং তার সাথে আশপাশের যে অংশগুলো থাকবে সেইগুলোকেই আমরা নির্বাচন করব। বাকিগুলোকে আমরা লাগালেও তার থেকে ফুল পেতে কিন্তু অনেকটা দেরি হবে সেইগুলো না লাগানোই ভালো এই জন্য যদি নার্সারি থেকে আমরা বাল্ব কিনে আনি সেক্ষেত্রে আমরা দেখে দেখে বাছাই করে পরিণত পরিপক্ক বাল্বগুলো নিয়ে আসব আর প্যাকেটবন্দি গাছ যদি কিনে আনি সেক্ষেত্রে কিন্তু একটা রিক্স থেকেই যাই আমরা সেই যে গাছটা তৈরি হয়েছে সেটা কি ধরনের বাল্ব থেকে তৈরি হয়েছে এইবার আসব এর প্রতিস্থাপন অর্থাৎ মাটি প্রস্তুতি আমরা রকম ভাবে রজনীগন্ধা লাগাতে পারি প্রথমত আমরা মাটিতে লাগাতে পারি দেখতেই পাচ্ছেন আমার এখানে পাঁচটি ঝাড় আমি লাগিয়েছি এই গাছগুলো অবশ্য আমার মাটির টবেই ছিল আমি সেখান থেকে শিফট করে দিয়েছি মাটিতে মাটিতে লাগাতে গেলে মাটিটাকে এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানটায় জল জমবে না এইবার আসবো আমরা যদি টবে রজনীগন্ধা করতে চাই কারণ আমরা যারা ছাদ বাগান করি বা বেশিরভাগ মানুষ টবের মধ্যে রজনীগন্ধা করি সেক্ষেত্রে যেটা করতে হবে এর মাটির কথা বলবো খুব সিম্পলভাবে রজনীগন্ধার জন্য অতিরিক্ত কোনো সার মাটি দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র গোবর সার আর গার্ডেন সয়েল দিয়েই খুব ভালোভাবে রজনীগন্ধা তৈরি করা যাবে আমরা সেভেন্টি পারসেন্ট গার্ডেন সয়েল আর থার্টি পারসেন্ট গোবর সার শুধুমাত্র এই দুটো উপাদান দিয়েই আমরা রজনীগন্ধার কন্দ বসাতে পারবো কন্ডিশান শুধু একটাই আপনি যে গোবর সারটা ব্যবহার করছেন সেটা অরিজিনাল গোবর সার হওয়া চাই কথাটা আমি এই জন্যই বলছি আমাদের মধ্যে অনেকে আছি যারা আমরা নার্সারি বা কোনো জায়গা থেকে গোবর সার কিনে আনি সেই গোবর সারটা কিন্তু সবসময় অরিজিনাল হয় না তার মধ্যে অনেক সময় কাঠের গুঁড়ি বা ও এই জাতীয় অন্যান্য অনেক জিনিসপত্র দেওয়া থাকে যার ফলে আপনি শিওর জানছেন যেটা গোবর সার দিয়ে লাগাচ্ছেন কিন্তু আদতে গোবর সার নয় যার ফলে রেজাল্ট পাওয়া সম্ভব নয় এই জন্য জেনুইন যে গোবর সার হবে একদম সুন্দর ঝুরঝুরে মোটামুটি খুব কম করে এক বছরের পুরনো গোবর সার হতে হবে গার্ডেন সয়েলটা কেমন হবে খুব সুন্দর ওয়েল ড্রেনেজ দোঁয়শ বেলে দোঁয়াঁশ মাটি হতে হবে এঁটেল মাটি কখনোই নেওয়া যাবে না যদি এটেল মাটি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই সেভেন্টি মাটির পরিবর্তে পঞ্চাশ ভাগ এঁটেল মাটি নিন আর কুড়ি ভাগ কনস্ট্রাকশানের লাল স্যান্ড নিন অনেকে সাদা বালিও নিতে পারে অনেকে লাল বালিও নিতে পারে কোনো অসুবিধা নেই হাতের কাছে যে বালিটা পাওয়া যাবে সেটা নেবেন এই গেল মাটির প্রস্তুতি এরপরেও যদি আপনারা অতিরিক্ত সার মেশাতে চান মানে একান্তই মন চাই সেক্ষেত্রে নিম খোল দিয়ে দেবেন দু দু চামচ থেকে মোটামুটি তিন চার চামচ দেওয়া যায় কোনো অসুবিধা নেই হাড় দিতে হবে হাড় মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে এটা যেহেতু কন্দ জাতীয় গাছ আপনারা তিন থেকে চার চামচ হাড় দিয়ে দেবেন দু থেকে তিন চামচ দিতে হবে শস্যার গুঁড়ো খোল আর যদি সম্ভব হয় এক চামচের একটু কম দিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট এইটা হচ্ছে একটা পারফেক্ট মাটির প্রস্তুতি হলো তো আপনারা যদি পরবর্তী উপাদানগুলো না মেশাতে চান কোনো অসুবিধা নেই শুধুমাত্র ওই দুটো উপাদান দিয়েই মাটিটাকে প্রস্তুত করুন সবথেকে যেটা গুরুত্বপূর্ণ এর হচ্ছে টপ প্রস্তুতি এটা যেহেতু কন্দ জাতীয় গাছ এর কন্দ যত পরিণত হবে কন্দ যত ভালো হবে এর উপরের গ্রোথ তত ভালো হবে এবং ফুল তত ভালো হবে এই জন্য যাতে ঘোড়ায় কোনোভাবে জল না জমে যায় সেক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই জন্য প্রথমে ছিদ্রগুলোকে ঠিকঠাকভাবে প্রস্তুত করে নিতে হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না প্রত্যেকেই প্রায় জানেন কিছু খোলাম খোলামখুচি বা ছোট ভাঙা ইঁটের টুকরো ছিদ্রগুলোর উপর দিয়ে নিতে হবে তারপরে পারলে তারপর বালি দিয়ে নেবেন এক লেয়ার লাল বালি কনস্ট্রাকশনের লাল বালি দিয়ে দিয়ে নেবেন তাহলে যে এর ড্রেনেজ সিস্টেমটা সেটা খুব সুন্দর হয়ে যাবে এইবার নিচেটা খুব ভালো করে ওই মাটিটা দিয়ে দেন তারপরে কন্দটা বসান এইবার যেটা বলবো সেটা হচ্ছে টব নির্বাচন কি ধরনের টব নিতে হবে রজনীগন্ধার কিন্তু এর যে শিকড় সেটা অনেক দূরে যায় না শুধু এর বাল্বটাই হয় তার নিচে খুব সামান্য কিছু শিকড় থাকে এই জন্য আমার হিসেবে একটা আদর্শ টপ হচ্ছে রজনীগন্ধার এইরকম সাইজের টপ নিতে হবে যেটার হাইট হবে ছয় ইঞ্চি আর সারফেস এরিয়াটা হবে একটু চওড়া কারণ কি কারণ এই কন্দ আমরা যদি একটা টবে একটাই কন্দ লাগাবো একটা টবে একটা কন্দ লাগালে এক বছরের মধ্যে মোটামুটি উপরের এরিয়াটা অনেকটা জুড়ে যাবে টপ মানে সেই কন্দ থেকে অসংখ্য কন্দ হয়ে যাবে ফলে ঝাড় একটা তৈরি হবে তার সাথে সাথে সাইডেও আমরা কিছু পাবো যেখান থেকে আমরা খাবার এবং জল দিতে খুব সুবিধা হবে এই জন্য সবসময় চেষ্টা করবেন এই ধরনের পাত্র নেওয়ার যদি এই রকম না থাকে সেক্ষেত্রে মোটামুটি ছয় ইঞ্চি হাইট যুক্ত যে কোনো টব নিলেই হবে আর উপর সারফেস এরিয়াটা বললাম যে যদি চওড়া হয় যতটা চওড়া হবে ততটা ভালো আবার এরকম যেন না হয় যে কোনো থালাপট নিয়ে নিলেন মোটামুটি হাইটটা কিন্তু ছয় ইঞ্চি হতে হবে এইবার আমরা মাটি দেওয়ার পর কন্দটাকে বসাবো যে কোনো কন্দ জাতীয় গাছ বসানোর নিয়ম হচ্ছে এর উপরে যে ক্রাউনটা রয়েছে অর্থাৎ যেখান থেকে যে কন্দর যে অংশটা থেকে পাতা গজাবে সেইটা কিন্তু মাটির নিচে থাকা যাবে না অর্থাৎ কন্দর যে গোল যে অংশটুকু সেই অংশটুকু পুরো মাটির নিচে থাকবে তারপরে যেখান থেকে পাইপ মতো হয়ে উঠছে সেই অংশটা অন্ততপক্ষে দুই ইঞ্চু অংশ থাকবে মাটির উপরে গাছটা যেই আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে ভরপুর জল দিয়ে দেবো তারপরে এটাকে ছায়া জায়গায় রেখে দেবো তারপরে এক সপ্তাহ বাদে এটাকে রোদ দূরে দেবো এই গাছ প্রচুর পরিমাণে সানলাইট পছন্দ করে সারা দিন সানলাইট পাবে এই রকম একটা জায়গায় রাখতে হবে সানলাইট না আসলে গাছে ফুল হবে না তারপরে গাছটা মোটামুটি যেটা বললাম পনেরো থেকে কুড়ি দিন বাদে নতুন পাতা কচাতে শুরু করবে আমরা জল খুব নিয়ন্ত্রণ করে দেব টপ লেয়ারটা শুকিয়ে গেলে তবেই জল দেব এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় এটা হচ্ছে খাবার যদি আমরা খোল জল বা লিকুইড ফার্টিলাইজার এই গাছে দেই সেক্ষেত্রে কিন্তু এই গাছের প্রচুর পরিমাণের পাতা হতে শুরু করবে দেখবেন অনেকে প্রশ বলেছেন যে তাদের গাছের গ্রোথ খুব ভালো প্রচুর পাতা এটা কিন্তু ফুল না আসার একটা কারণ যে কোনো গাছে যদি ভেজিটেটিভ গ্রোথ খুব বেশি হয়ে যায় অর্থাৎ যুক্ত খাবার যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ফুল আসে দেরিতে এই জন্য আপনারা চেষ্টা করবেন যে শস্যার খোল ভেজানো জল না দিতে যদি একান্ত দেওয়ার প্রয়োজন হয় খুব পাতলা করে চল্লিশ দিন বাদে বাদে একবার দিতে পারেন আমরা যেটা করব কন্দগুলো বসানোর এক মাস বাদে একটা ছয় ইঞ্চি টবের জন্য দু চামচ হাড় গুঁড়ো দু চামচ নিমখোল দু চামচ সরষার খোল আর তার সাথে এক চামচেরও অর্ধেক অর্ধেক চামচ লাল পটাশ গাছে গোড়ায় চারিদিক দিয়ে ছড়িয়ে জল দিয়ে দেবো তাহলে এই হচ্ছে আমাদের চারা লাগানোর এক মাস বাদের পরিচর্যা এই খাবারটা আমরা প্রতি এক মাস অন্তর অন্তর দিতে থাকব খোল ভেজানো জল যদি দিতেই হয় আমরা প্রতি এক মাসে খোল ভেজানো জল দেব। খোল ভেজানো জল আর এই যে খাবারটা বললাম সেই খাবারটার ব্যবধান এক সপ্তাহ ডিস্ট্যান্সে করবেন কারো যদি মিশ্র সার তৈরি করা থাকে মিশ্র সার মোটামুটি একশো গ্রাম পরিমাণে নিয়ে টবে চারিদিকে ছড়িয়ে দেবেন তার সাথে অতি অবশ্যই পটাশ দেবেন হাফ চামচ রাসায়নিক সারটা যেটুকু বলছি পারলে তার থেকে কম দিন কোনো অবস্থাতে বেশি দেওয়া যাবে না এইবার আসবো যদি কারো গাছে ফুল না আসে সেক্ষেত্রে কী করবেন দেখুন এমন কোনো ঔষধ বা কিছু নেই যে দিলামার সঙ্গে সঙ্গে ফুল চলে আসবে গাছটাকে আমরা যে যে কন্ডিশানগুলো বললাম সেই সেই কন্ডিশানগুলো মেনে চলবেন তারপরেও যদি ফুল না আসে সেক্ষেত্রে আপনারা এই যে খাবারটা বললাম এটা দিতে পারেন অথবা যেটা দেয়া যায় সেটা হচ্ছে যদি রাসায়নিক সারের কথা বলি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ টপটার কথা বললাম এই রকম একটা টবের জন্য একটা নর্মাল স্ট্যান্ডার্ড একটা চামচের এক চামচ আর দুই চামচ সরষার খোল মাটিটা সাইড দিয়ে দিয়ে রাসায়নিক সারটা যখন দেবেন টবের কিনারা দিয়ে দেবেন জল ছিটিয়ে দেবেন এবং তার সাথে মোটামুটি এক মুঠো পরিমাণে গোবর সার ছড়িয়ে দেবেন এই সারটা না দিয়ে আপনারা পাতায় যদি মনে করেন স্প্রে করবেন কোনো ফলিয়ার স্প্রে সেক্ষেত্রে ওয়াটার সলিউবল যেগুলো রয়েছে ব্যালান্স এনপিকে এনপিকে উনিশ 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 বা এনপিকে আঠারো 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 এই ধরনের যে এনপিকেগুলো রয়েছে সেটা আপনারা মোটামুটি পনেরো দিন বাদে বাদে গাছে স্প্রে করতে পারেন আর যদি দেখা যায় যে গাছের ভেজিটেটিভ গ্রোথ খুব ভালো আছে কিন্তু ফুল আসছে না অর্থাৎ পাতায় ভরে আছে গাছটা সেক্ষেত্রে যেটা করতে হবে সেক্ষেত্রে মোটামুটি যে সাইজটা টপটা বললাম সেই টবের জন্য ক্ষেত্রে এক চামচ দেবেন সিঙ্গেল সুপার ফসফেট এক চামচের কমও হতে পারে কিন্তু এক চামচের বেশি কোনোভাবেই হবে না আর দিতে হবে হাফ চামচ লাল পটাশ সেটা দিয়ে একদম টবের কিনার আদায় দিয়ে জল দিয়ে দিতে হবে আর প্রত্যেকটা সার যে যেগুলো বলছি তার সাথে আপনারা এক মুঠো করে গোবর সারটা দিয়ে দেবেন তাহলে খাবারের বিষয়টা আশা করি বোঝাতে পারলাম আর একটা জিনিস যদি গাছের গ্রোথ না হয় কারো দেখা যাচ্ছে গাছ বৃদ্ধি পাচ্ছে না লাগানোর পরে সেক্ষেত্রে কি দেওয়া যেতে পারে সেক্ষেত্রে এই রকম একটা টবের জন্য রাসায়নিক সার হিসেবে আমরা ডিএপি এই রকম আট ইঞ্চি টবের জন্য দশ থেকে বারো দানা একদম গুনে গুনে টবের সাইড দিয়ে দিয়ে জল দিয়ে দেবেন যদি গাছের গ্রোথ না হয় তার জন্য তাহলে গাছের সমস্ত খাবার টাবারগুলো বললাম এইবার যেটা বলবো সেটা হচ্ছে এই গাছের পাতাগুলো অনেক সময় ফ্যাকাশে হয়ে যায় এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে এর একটা ম্যাগনেশিয়ামের শর্টেজ দেখা যায় এই জন্য এই যদি পাতা ফ্যাকাশে হয়ে যায় সেক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেট বা এফসম সল্ট প্রতি মাসে একবার প্রতি লিটার জলে দু থেকে তিন গ্রাম হিসেবে গুলে নিয়ে গাছে স্প্রে করবেন এই গাছে এছাড়া আর কোন রকম রোগ আক্রমণ সেভাবে হয় না শুধুমাত্র যেটা হবে যদি আমরা ওভার ওয়াটারিং করে ফেলি অনেক সময় গাছের গোঁড়া পচে যায় কন্দগুলো নষ্ট হয়ে যায় ফলে দেখা যাবে এই পাতাগুলো যদি আমরা ধরে টান দিই সেক্ষেত্রে খুলে চলে আসে অর্থাৎ পচা বা আমরা ধসা লেগে যাই সেক্ষেত্রে যেটা যেটা করতে হবে এরকম ধসা লাগার যে সমস্ত ফাঙ্গিসাইডগুলো রয়েছে আপনারা স্যাপ ব্যবহার করতে পারেন ব্যাভিস্টিন ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টব ব্যবহার করতে পারেন রেডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন ব্লাইটক্স ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমরা যদি একটি টবে একটি রজনীগন্ধার কন্দ লাগাই তারপরে এক বছরের মধ্যে টপটা পুরো ভরে যাবে এবং অসংখ্য এরকম সাইড থেকে প্রচুর পরিমাণে চারা বেরিয়ে পুরো একটা ঝাড় হয়ে যাবে এইবার এক একটা গাছ থেকে মোটামুটি এক বছরে আট থেকে দশটা স্টিক আসতে পারে এই রকম একটা দেশি গাছের জন্য আট থেকে দশটা স্টিক আসতে পারে কিন্তু যেহেতু এখানে অসংখ্য ঝাড় হয়ে গেছে আমরা কিন্তু বছরে প্রচুর পরিমাণে স্টিক এই গাছ থেকে পাবো এইবার যেটা বিষয় যে রজনীগন্ধা ফুল গাছ এই যে ফুল ফোটে ফুলগুলো সন্ধ্যার দিকে ফোটে দেখুন আমি ফুলগুলো তুলিনি রেখে দিয়েছি দেখানোর জন্য সন্ধ্যার দিকে ফুলগুলো ফোটে প্রথমে যখন একটা স্টিক বার হয় তখন স্টিকটা কিন্তু দেখতে এরকম হয় একটা ফুলও ফোটে না এবার যেটা বিষয় দেখুন আস্তে আস্তে এই ফুলটা কিন্তু ফুটতে শুরু করেছে মুখটা ফেটেছে এটা হয়তো আজকে অথবা কালকে ফুটে যাবে আস্তে আস্তে যত সময় যেতে থাকবে এইটা দেখুন যত সময় যেতে যা থাকবে এইভাবে ফুলগুলো একটা একটা করে ফুল ফুটতে 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 উপরে উঠবে অর্থাৎ এই ফুলগুলো দুদিন আগে ফুটেছিলো ফুলটা শুকিয়ে যাচ্ছে এরকম কিন্তু নয় যে সমস্ত স্টিকটা একবারে ফুল ফুটবে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে ফুল ফুটে গেলো ফুল ফুটে গেলেই এইগুলো তুলে নিতে হবে এক একটা ফুল দুদিন করে গাছে থাকবে ফুল যেই ফুটে যাবে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু এইগুলোকে গাছ থেকে ফেলে দেবো এইটা যে শুকিয়ে যাচ্ছে তার ফলে গাছে কোনো রোগ হয়েছে তা কিন্তু নয় আমরা যখনই ফুলগুলো ফুটে যাবে একদিন বাদে এই ফুলগুলোকে এইভাবে তুলে দিতে হবে এই যে ফুলটা ফুটে গিয়েছে আমরা এই ফুলটাকে কি করব এটাকে তুলে নেব এভাবে আস্তে 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 প্রত্যেকটা ফুল ফুটে যাবে ফুটে যাওয়ার পরে এই যে স্টিকটা শেষ হয়ে গেল আর কোনো ফুল এই গাছটাই নেই এইবার যদি এই স্টিকটা আমরা গাছে রেখে দিই সেক্ষেত্রে কি হবে এটা থেকে কিন্তু আর কোনো ফুল পাওয়ার সম্ভাবনা নেই বা আর কোনো কাজ আমাদের হবে না কিন্তু এইটা গাছে রেখে দিলে গাছের যে খাবার সে কিন্তু এ খাবে খেয়ে খাবার কমিয়ে দেবে এই জন্য যখনই ফুল শেষ হয়ে যাবে আমাদেরকে যেটা করতে হবে এই স্টিকটা একদম গোঁড়া থেকে যেখানে স্টিকটা শুরু হয়েছিল এই যে এইখান থেকে আমরা একদম একটা ধারালো কাঁচি দিয়ে এইভাবে স্টিকটাকে কেটে ফেলবো স্টিকটাকে কেটে দিলাম আর কোনো সমস্যা নেই কারণ এই স্টিকটা আর কোনো খাবার খেতে পারবে না এবার গাছটা কিন্তু সাইডের যে বৃদ্ধি সেই বৃদ্ধি ঘটা ঘটাতে শুরু করবে এবং আবার নতুন স্টিক আসবে দেখুন এই ঝাড় থেকে একটা ফুল ফুটে গিয়েছিল একই ঝাড় থেকে এই স্টিকটায় ফুল ফুটছে আবার এই ফুলটা যে শেষ হয়ে যাবে দেখুন এই যে আবার একটা স্টিক এখানে দেখা দিচ্ছে আসবো দেখা যাচ্ছে গাছের গ্রোথ এরকমভাবে হয়ে গেছে প্রচুর পরিমাণে গ্রোথ হয়েছে কিন্তু ফুল আসছে না সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এই একটা কাঁচি দিয়ে এই যে পাতাগুলো যেগুলো সাইডে অনেক বড় হয়ে গিয়েছে আমরা প্রত্যেকটা পাতা এইভাবে গাছ থেকে কেটে দিতে পারি গাছ থেকে কেটে দিয়ে এইভাবে প্রত্যেকটা পাতাকে আমরা এই ধরনের যে পাতাগুলো বড় বড়ো চওড়া চওড়া পাতা আছে সেই পাতাগুলোকে গাছ থেকে কেটে দিয়ে আমরা গাছটাকে একটু গোড়াটা পরিষ্কার করে হালকা করে দেব গাছগুলো টবে বা মাটিতে যেখানেই থাকুক না কেন মোটামুটি টানা দু বছর রিপোর্ট না করেও রাখা যায় আমরা প্রতি দুবছর অন্তর শীতের শেষে মোটামুটি ফেব্রুয়ারি মাস নাগাদ টপ থেকে পুরো ঝাড় তুলে নিয়ে সেখান থেকে পরিণত বাছাই করা কন্দগুলো আবার নতুন করে রিপোর্ট করব। তো বন্ধুরা এই ভিডিওতে রজনীগন্ধা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটা একটু বড় হলো ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সেটি সবার আগে দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ